একটি বীজ বানিয়ে দেখাও, একটি দানা বানিয়ে দেখাও, একটি পাতা বানিয়ে দেখাও, এই প্রশ্ন করলেন, অতঃপর দাবি করলেন, কেউ আছে আল্লাহ ছাড়া এই সব কিছু করে দেখাবে? কেউ আছে? কেউ আছে আল্লাহ ছাড়া? কেউ নেই। অতঃপর আল্লাহ আমাদের জন্য আফসোস করেন, তাহলে তুমি আমাকে ছেড়ে কোথায় চলে যাও? আমি তোমাকে ডাকি, তুমি মুখ ফিরিয়ে চলে যাও। আমি তোমাকে স্মরণ করি, তুমি আমাকে ভুলে যাও। আমি তোমার গুনাহকে লুকাচ্ছি আর তুমি তার অপব্যবহার করছো। লজ্জা পাওয়ার জায়গায় নির্লজ্জ হয়ে যাচ্ছ। আমি সাহায্য করি, আমি তোমাকে জন্মদান করেছি, আর সেজদা তুমি অন্য কাউকে করছো। রিজিক আমি দান করি আর তুমি শুকরিয়া জানাচ্ছো অন্যকে, এটা কি করছো তুমি? প্রতিদিন আমার রহমত তোমার ওপর বৃষ্টির ফোঁটার মতো পড়ছে, প্রতিদিন তোমার গুনাহ উপরে উঠে যাচ্ছে তা আমি দেখছি। আমি কুরবান যাই আমার রবের রহমতের ওপর, আমার রবের কসম, প্রতিদিন দুইটি সমুদ্র আল্লাহকে জিজ্ঞাসা করে, যদি অনুমতি দেন তাহলে ডুবিয়ে দেই। এত জিনা হচ্ছে, এত কুফর হচ্ছে, এত অত্যাচার হচ্ছে, এত নাফরমানি হচ্ছে, হে আল্লাহ যদি অনুমতি দেন তাহলে ডুবিয়ে দেই, আমাদের লাগাম ছেড়ে দেন, তারপর দেখেন আমরা কিভাবে ডুবাই। তো সমুদ্র আসতে তো 2-4-10 মিনিট লাগবে। এই জমিন যেখানে আপনারা বসে আছেন, আমি বসে আছি, জমিন বলে, হে আমার রব, হে আমার মাওলা, যদি তুমি অনুমতি দাও তাহলে আমি এখন ফেটে এদেরকে ভিতরে নিয়ে যাই, অস্তিত্বই মিটিয়ে দিব। ফেরেস্তারা বলে, যদি তুমি অনুমতি দাও তাহলে আমরা নিচে নেমে এদেরকে উড়িয়ে দেই, আপনারটা খেয়ে আপনার সাথেই নাফরমানি। যে সব কাজ করতে মানা করেছেন সেগুলো প্রকাশ্যে করছে, যেগুলো করতে বলেছেন সেগুলো করার জন্য কদম উঠছে না। হে আল্লাহ অনুমতি দিন। আর আল্লাহ কি বলেন যার নাফরমানি করা হচ্ছে? জমিন তো কম দামি জিনিস, পানি তো কম দামি জিনিস, মানুষ দামি মাখলুক, যার নাফরমানি হচ্ছে তার বেশি রাগান্বিত হওয়া দরকার। আর আল্লাহ উত্তরে বলেন, চুপ হয়ে যাও, পিছে চলে যাও, আমার এবং আমার বান্দার মধ্যকার বিষয়ে হস্তক্ষেপ করো না, আমি আমার বান্দাকে তোমার থেকে ভালো বুঝি। যদি এরা তোমাদের মাখলুক তোমরা পয়দা করে থাকো, হে সমুদ্র, হে জমিন, হে ফেরেস্তারা, ধরো, মারো, পিটাও, আর যদি আমি পয়দা করে থাকি তাহলে চুপ করে থাকো, আমি আমার বান্দার অপেক্ষা করছি। আমি জানি, আমার বান্দা জানে। তো এখন প্রশ্ন আসে যে, হে আল্লাহ তুমি যে সব কিছু দেখো তো তুমি কিছু করো না কেন? আল্লাহতালা জবাবে ফরমান, আমি এই বান্দার তওবার অপেক্ষা করছি। যেই রাত্রে সে তওবা করবে আমার দরজা খোলা দেখবে, যে দিনে সে তওবা করবে আমার দরজা খোলা দেখবে, যৌবন বয়সে তওবা করবে আমার রহমত তৈরি, বৃদ্ধ বয়সে তওবা করবে আমার রহমত তৈরি। বৃদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পায় না, দাঁত নেই, চলাচল করতে পারে না, লাঠি হাতে, হুইলচেয়ারে বসে আছে, সে বলে, হে আল্লাহ আমি তওবা করতে চাই। মানুষ বলে, তুই এখন বৃদ্ধ বয়সে তওবা করবি, তোর তওবার কি লাভ? আমার রব বলে, যখন আসবি আমার দরজা খোলা দেখবি, আসতে তো হবে, আমার থেকে আছে কেউ বড় শৌখিন? কেউ আছে আমার থেকে বড় দয়াশীল? আমি আমার বান্দার তওবার অপেক্ষা করছি। আল্লাহ তার বান্দার তওবা কবুলের জন্য কত পরিমাণে আগ্রহী আল্লাহ নিজেই বলেন, আমার বান্দা, আমার বান্দি, এত গুনাহ করো, জমিন থেকে উঠা এরকমভাবে উপরে রাখতে থাকো, জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত গুনাহ করো, কেউ এত করতে পারবে? আল্লাহতালা বলেন, কেউ কেউ আসমান পর্যন্ত গুনাহ করে ফেলো, অতপর শুধুমাত্র একবার বলো, আমাকে মাফ করে দাও, আমি মাফ করে দেব, সবগুলো আমার কি আসে যায়, আমাকে কে আটকাবে?